আমি ম্যাঙ্গো রাবড়ি বানানোর জন্য হাফ লিটার গোল দুধ নিয়েছি। হাফ লিটার দুধকে আমি একটা কড়াইতে ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে জাল করে ঘন করে নেব। দুধটাকে অনবরত নাড়ছি যাতে স্বরগুলো দুধের সঙ্গে একসঙ্গে মিশে যায় আর দুধটা ঘন হতে থাকে। দুধটাকে অনবরত নাড়তে নাড়তে একটা সময় এসে দুধটা ঘন হয়ে যাবে। এটা করতে আমাদের আধ ঘন্টা সময় লাগবে। দুধটাকে অনবরত নাড়বো যাতে সর না পড়ে। আমি দুটো আমকে কেটে তার দুটো পাশে স্লাইস দুটো নিয়েছি, আম কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব, এতে কোনো জল দেব না। অন্যদিকে আমের টুকরোগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দুধটা আমার 1/3 হয়ে গেছে, এবার চিনিটাকে মিশিয়ে দেবো। এখানে আমি 1/4 কাপ চিনি ইউজ করেছি। চিনিটা ভালোভাবে মিশে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দুধটাকে ঠান্ডা হতে দেব। দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সিতে যে আমের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পাল্পটা আমি আমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার গাঢ় দুধটার সঙ্গে আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার মিশ্রণটাকে কাপের মধ্যে ঢেলে নিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপর এটাকে আমি সার্ভ করে দেব। আমি এটাকে প্লেট দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি। তোমরা অ্যালুমিনিয়ামের ফয়েলও ইউজ করতে পারো।